যখন কারো চিন্তাই হয় তারা থানায় গেলে থানা পুলিশ মামলা নিতে চায় না এই অভিযোগটি কি সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে এই ব্যাপারে ডিএনপির অবস্থানটা কি মানে আমি বলছি আপনাদের অবস্থানটা কি উপরে যারা পুলিশের থানার উপরে যারা আছে আমাদের ডিএমপি কমিশনার কিন্তু স্পষ্ট নির্দেশনা আছে যে এই ধরনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মোট 27 জনকে গ্রেপ্তার করেছি এই 27 জন হলো পেশাদার ছিনতাইকারী এবং ডাকাত চক্রের সদস্য তাদের এই 27 জনের মধ্যে আজকে 22 জনকে আমরা আদালতে পাঠাচ্ছি বিভিন্ন মামলায় এর আগে আমরা গতকালও 5 জনকে পাঠিয়েছিলাম তো এই 27 জন যে অপরাধী আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক এই যে ছিনতাই এবং মাদকের মামলা রয়েছে এর মধ্যে আমরা মামলা পেয়েছি মোট 49টি টোটাল এই 27 জনের বিরুদ্ধে তো আমাদের যে বিশেষ অভিযান এই অভিযানটি পরিচালিত হয়েছে আপনার লালবাগ হাজারিবাগ এবং নিউ মার্কেট এই সকল এলাকায় এবং এই যে বিশেষ অভিযানটি সাধারণত আমরা পুরান ঢাকা এবং নিউ মার্কেট এই এলাকায় হাজারিবাগ এই এলাকায় করেছি এবং অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে এই রোজার মাসে আমরা আপনারা জানেন যে বিশেষ করে মিডিয়াতে অনেক জায়গায় এসেছে যে ছিনতাইকারীদের একটু দৌরাত্ম বেড়েছে তো এই এগুলো আমাদের কন্ট্রোলের মধ্যেই আছে তথাপিও আমরা আর একটু আমাদের এই কন্ট্রোল বা আমাদের যে গ্রিপে আনার জন্য আমরা এই বিশেষ অভিযান পরিচালনা করছি আশা করি অতি শীঘ্রই আমরা একটি স্বস্তিকর জায়গায় এসে পৌঁছাব এবং আরও ছিনতাই পেশাদার ছিনতাইকারী মলম পার্টি অজ্ঞান পার্টি এবং অন্যান্য সদস্যকে আমরা গ্রেপ্তারের মাধ্যমে আমরা একটি স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারব তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এই চক্রের সাথে আর কতজন জড়িত এবং ভাই এরা যে মোবাইল চুরি করে চুরি করার পর তো এইগুলো সেল করতেছে সেই সিন্ডিকেট খুঁজে পাওয়া গেছে কিনা এই মোবাইলগুলো আসলে কোথায় যায় আপনারা ঠিকই বলেছেন বিশেষ করে আমরা ডিজিটাল ডিভাইসটাই বেশি চুরি হচ্ছে ডিজিটাল ডিভাইস ছাড়াও অন্যান্য চিন্তায় অর্থ তারপরে স্বর্ণালঙ্কার এগুলো চিন্তায় হয়ে থাকে বিশেষ করে রাস্তায় যে সিসকে যারা অপরাধী আছে যারা রাস্তা চলার সময় একটি মোবাইল অথবা আপনার এই ধরনের স্বর্ণের চেন এগুলো নিয়ে টান দিয়ে থাকে এবং দৌড়ে চলে যায় এই যে অপরাধ চক্র তারা সাধারণত অধিকাংশই মাদকসেবী তবে একটা বিষয় স্পষ্ট যে এখানে যে যে মোবাইলগুলো ব্যবহার হয় আমরা দেখেছি যে এই মোবাইলগুলো অধিকাংশই আবার পুনরায় ব্যবহার হয় এবং এদের যে আইএমএ আছে সেটে এই আইএমএগুলো পরিবর্তন করে থাকে আর এগুলো করার জন্য একটি চক্র সক্রিয় আছে বিশেষ করে আপনার এখানে হাতিরপুলে যে ইস্টার্ন প্লাজা মার্কেট তারপর মোতালেব প্লাজা আপনার গুলিস্তান এগুলোতে আপনার গেলেই আপনার যে কোনো সেটকে সেটের আইএমএকে পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন করে দেয় ফলে তাদের বিরুদ্ধে আসলে আমরা অনেক সময় একসঙ্গে গিয়ে থাকি বা বিশেষ অভিযান পরিচালনা করা হয় তো এবারও আমরা আবার পরিকল্পনা করছি যে এই যে মোবাইলগুলো আবার রিসেল হয় এবং যাদের কাছে যে চক্রের কাছে চলে যায় যারা আইবিএ পরিবর্তন করে আবার মার্কেটে বিক্রি করে থাকে কেউ কেউ অনলাইনে বিক্রি করে থাকে তাদের বিরুদ্ধেও আমরা অভিযান পরিচালনা করব চিন্তায় সব মাদক মামলা আছে তাদের হ্যাঁ আমরা একাধিক এই ধরনের চক্র আমরা পেয়েছি এছাড়া কিছু মোবাইল দেশের বাইরেও চলে যায় বিশেষ করে আপনার যে আইফোনগুলো আছে এগুলো দেশে ব্যবহার হয় না এগুলো বেশিরভাগই বাইরে চলে যায় অনলাইন তো আসলে যে কোনো ব্যক্তি কিন্তু যে কোনো তার জিনিস বিক্রি করতে পারে আপনারা জানেন যে আপনার বিক্রয় যদি এখন একটা অ্যাড দেন যে কোনো জিনিস আপনি বিক্রি করতে পারবেন এইভাবেই অনেকে এরকম চোরাই মোবাইল বিক্রি করে থাকে এবং এগুলো যারা ব্যবহার করে তারাও প্রায়শই হয়রানির শিকার হয় হয়রানি বলবো না এটা কারণ সে যদি চোরাই মোবাইল কিনে থাকে তার কাগজপত্র না থাকে পুলিশ তো ধরবেই ফলে অনেকেই না বুঝে কাজটি করে থাকে আমরা মনে করি যে এই ধরনের মোবাইল না কিনে বাজার থেকে তার প্রকৃত মোবাইলে বিক্রেতার কাছ থেকে কেনা উচিত মাননীয় জয়েন্ট কমিশনার যখন কারো চিন্তাই হয় তারা থানায় গেলে থানা পুলিশ মামলা নিতে চায় না এই অভিযোগটি কি সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে এই ব্যাপারে ডিএনপির অবস্থানটা কি মানে আমি বলছি আপনাদের অবস্থানটা কি উপরে যারা পুলিশের থানার উপরে যারা আছে আমরা আসলে একটা বিষয় এরকম হয়ে থাকে যে অনেকেই আসলে বুঝেও না কেউ কেউ মনে করে যে একটা মোবাইল তার কিভাবে আসলে চুরি হয়েছে অনেকে জানে না
বিশেষ করে পিক পকেট যখন হয়ে যায়, কারো অজ্ঞাতে হয়ে যায়, তো অজ্ঞাতে হলে আসলে ওটা কি চুরি হয়েছে নাকি এটা হারিয়ে গেছে সে নিজেও বুঝতে পারে না। ফলে পুলিশের কাছে যখন যায় তখন সঠিকভাবে হয়তো উপস্থাপন করতে পারে না। ক্ষেত্র বিশেষে আমরা জানি যে মামলা রেকর্ড না হওয়ার প্রবণতা আছে, বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে এটা জিডি করে রাখে এবং পরবর্তীতে তদন্তকালে যদি পাওয়া যায় যে সেটা ছিনতাই হয়েছিল, আমরা কিন্তু পুনরায় মামলা রেকর্ড করে থাকি এবং মামলা নিয়ে থাকি। বিশেষ করে আমরা যখন ফোন উদ্ধার করি, উদ্ধার পরে যদি দেখা যায় যে এখানে ছিনতাইকারী জড়িত আছে বা ঘটনাটি যে ছিনতাইয়ের ঘটনা অথবা টানাপাটির ঘটনা, তখন আবার পুনরায় মামলা রুজু হয়ে থাকে। তবে আমি মনে করি যে এই ধরনের যদি বিশেষ কোনো অভিযোগ পাওয়া যায় কারোর বিরুদ্ধে যে কোনো থানা মামলা নিচ্ছে না বা মামলা নিতে গড়িমসি করছে, আমাদের ডিএমপি কমিশনারের কিন্তু স্পষ্ট নির্দেশনা আছে যে এই ধরনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সেটা নেওয়া হচ্ছে। এটা আমরা কিন্তু ভিন্ন ইস্যু, ওটা আমরা আমাদের এটা আসলে অসংখ্য, এটা অসংখ্য, এটা পরিসংখ্যান দিয়ে আসলে বলা যাবে না। এটা আমরা প্রায়শই কিন্তু উদ্ধার করছি, ক্ষেত্র বিশেষে আমরা উদ্ধার করে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু হয়ে আসছে এবং প্রতিদিনই আমরা কিন্তু অনেক মোবাইল আমরা উদ্ধার করে থাকি থানা পুলিশ সহ ডিবি পুলিশ।